আমাদের অপারেশন সুন্দরবনের সবচেয়ে বেশি শো এই সিনেপ্লেক্সে চলছে, সো আই এম সো হ্যাপি। আর সিনেপ্লেক্স ইজ অলওয়েজ স্পেশাল টু মি। প্রথমে অপারেশন সুন্দরবন তো এখানে স্টার সিনেপ্লেক্সে চলছে এবং আজকে সিনেপ্লেক্সের জন্য একটা স্পেশাল দিন। শুধু সিনেপ্লেক্স না, সিনেপ্লেক্সের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে, যেমন আমরা প্রতিটি আর্টিস্ট যারা বড় পর্দায় কাজ করে, যাদের সিনেমা সিনেপ্লেক্সে রিলিজ হয়েছে বা হয়, আমার তো অলমোস্ট সবকটা সিনেমাই এই সিনেপ্লেক্সে রিলিজ হয়েছে সবসময়, সো আমার কাছে এই সিনেপ্লেক্সটা সবসময় খুব আপন। আর আজকে যেহেতু সিনেপ্লেক্সের জন্মদিন বা অ্যানিভার্সারি, সিনেপ্লেক্সে এই ফার্স্ট উইকের পর সেকেন্ড উইক দেন হচ্ছে থার্ড উইকে এসে আরও বেশি শো বেড়েছে। এখন এই মুহূর্তে যে কয়েকটি সিনেমা চলছে তার মধ্যে আমাদের অপারেশন সুন্দরবনের সবচাইতে বেশি শো এই সিনেপ্লেক্সে চলছে, সো আই এম সো হ্যাপি। আর সিনেপ্লেক্স ইজ অলওয়েজ স্পেশাল টু মি। আর বাংলাদেশের যারা সিনেমা প্রেমী আছে তাদের জন্য সবচাইতে কমফোর্টেবল একটা স্পেস হচ্ছে এই সিনেপ্লেক্স। সো আমার প্রত্যাশার জায়গা থেকে যদি বলি, অপারেশন সুন্দরবন ভীষণ ভালো যাচ্ছে এই সিনেমা হলে, আর মানুষের একটা কমফোর্টেন্সের একটা বিষয় সবসময় থেকে যায়। সেই জায়গা থেকে আমি আজকে আমাদের চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে কথা বলেছি, যিনি সিনেপ্লেক্সের মাহবুব ভাইয়ের সঙ্গে। তিনি বলেছেন যে খুব দ্রুত বাংলাদেশের প্রতিটি জায়গায়, লাইক হচ্ছে প্রতিটি জেলায় সিনেপ্লেক্স নির্মিত হবে এবং আগামী এক দু বছরের মধ্যে আরও বেশ কয়েকটি সিনেপ্লেক্স উদ্বোধন হতে যাচ্ছে। সো সেই জায়গা থেকে উইদিন 3-4 ইয়ার্স তিনি চেষ্টা করছেন যে 100 সিনেমা হল যেন পুরো বাংলাদেশে সিনেপ্লেক্স যেন হয়ে যায়। তা এতে আমাদের সিনেমা যে পরিবেশটা যেমন চেঞ্জ হবে, যে প্রতিটি মানুষের একটা আগ্রহ উদ্দীপনা তৈরি হবে সিনেমা দেখার ক্ষেত্রে, কারণ একটা পরিবেশ এবং এনভায়রনমেন্ট, কারণ আমি বাংলাদেশের যে কয়েকটি হলেই গিয়েছি ঢাকার বাইরে, ম্যাক্সিমাম সিনেমা হলগুলো আসলে দেখার মতো পরিবেশ নেই, বসার পরিবেশ নেই, সিট ভালো না, তারপর এয়ার কন্ডিশন নেই, ইনফ্রাস্ট্রাকচারাল অনেক বেশি দুর্বল। সো এই অবকাঠামোগত দিক থেকে চিন্তা করলে আসলে আমাদের সিনেমা হলগুলো অনেক বেশি উন্নত হওয়া খুব প্রয়োজন। সেক্ষেত্রে এই সিনেপ্লেক্সের উদ্যোগ অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং আমি খুব মানে খুব প্রত্যাশায় আছি এবং আশায় আছি যে ভেরি সুন এই সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সগুলো নির্মিত হবে এবং বাংলাদেশের সেই সিনেমার যে সুধীন এই বর্তমান দ্বারাকে অব্যাহত রেখে সেটি আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। অপারেশন সুন্দরবন সিনেপ্লেক্সে চলছে, যেহেতু আজকে সিনেপ্লেক্সের জন্মদিন, সো যারা সিনেপ্লেক্সের দর্শক তাদের সবাইকে আমি স্পেশালভাবে আমন্ত্রণ জানাবো। আর সিনেপ্লেক্সে আমাদের হিউজ ট্রেমেন্ডাস রেসপন্স, কারণ অলমোস্ট সবগুলো শোই হাউসফুল যাচ্ছে আমাদের। সো আপনার টিকিটটা আপনি বুক করুন, বুক করে তারপর এই সিনেমাটি দেখতে আসুন, কারণ সিনেপ্লেক্স থার্ড উইকে আমাদের হল বেড়েছে। সো এটা আমাদের জন্য একটি ভেরি গুড নিউজ, স্পেশালি যারা সুন্দরবনকে ভালোবাসেন তাদেরকে আমি অনুরোধ করতে চাই যে একটি ভালো অ্যাডভেঞ্চারাস থ্রিলার ফিল্ম, যেটি আসলে কোনো বাঙালি বাংলাদেশের মিস করা উচিত নয়, যে বাংলাদেশের একটি ছবি এত ভালো হতে পারে সেটা আসলে আপনারা এসে দেখে যান, এসে দেখুন এবং উপলব্ধি করুন এবং আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করুন, যেন সামনে আরও ভালো কাজ আমরা করতে পারি। থ্যাংক ইউ।